আসসালামু আলাইকুম। গতকালকে আমরা ফিজিক্সের কিভাবে পড়বো সেটা নিয়ে দেখেছি, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা আমাদের কিভাবে পড়া উচিত, দেখো তুমি যদি কেমিস্ট্রির এই বিগত 3 বছরের জিএসটির কোশ্চেনটা একটু দেখো, তুমি আসলে একবারে অবাক হয়ে যাবা। কেন? সো আমি এদিকে তোমাকে আসতেছি, দেখো। সো তুমি যদি জিএসটি দেখো, জিএসটিতে মানে অনেকেরই একটা ধারণা থাকে যে আমি কী করবো, জৈব যৌগটা স্কিপ করবো, তাই না? তুমি যদি দেখো, এই যে তুমি যদি জৈব যৌগ আসো, কই আমাদের যে দেখো জৈব রসায়ন, মানে তোমার 2022-23 এখানে এই বছর আছে কত, 8টা, তার 21-22 আছে 8টা, তারপরে আসছে কি বলো তো 5টা। এখন কোনো বেচারা যদি আলটিমেটলি কী করে, সে জৈব রসায়ন স্কিপ করে, দেখো তার মানে সে কিন্তু প্রায় অর্ধেক নাম্বারই কী করে দিল, মানে 3 ভাগের 1 ভাগ নাম্বারই কিন্তু সে আলটিমেটলি ছেড়ে দিল। এরপর যদি বলি যে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, সেটা হচ্ছে তোমার এই যে দেখো আমাদের কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। দেখো এখানে কি 6টা, তারপরে 8টা, তারপরে কী বলো তো 5টা। দেখো তার মানে ফার্স্ট পেপারে তোমার সবচাইতে যে বেশি ইম্পর্টেন্ট, মানে আবারও বলতে সেটা কিন্তু জিএসটির জন্য, তাই না? সো তোমার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। ভাই তুমি এই চ্যাপ্টারে প্রত্যেকটা মানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো তুমি ভালো করে পড়বা, একটাও স্কিপ করবা না। দেন যদি বলি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের বলতো জৈব রসায়ন, সেটা আমাদের কি বলতো জৈব রসায়ন। দেখো রিসেন্ট ইয়ারে কিন্তু জৈব রসায়ন 8টা আসছে, সো এবার যে 7-8টা আসবে না কোনো গ্যারান্টি নাই, আসতেই পারে, তাই না? সো চিন্তা করো, আমি যদি তুমি যদি জাস্ট কেউ যদি শুধুমাত্র বলেন আমি পর্যাবৃত্ত ধর্ম আর কি পড়বো, এই রাসায়নিক বন্ধন, এই দুইটা চ্যাপ্টার পড়বো, অলরেডি কিন্তু সে কি বলতো 50% মার্ক পেয়ে গেছে। মানে দুইটা চ্যাপ্টার যদি সে ভালো করে পড়ে তাহলে কি সে কিন্তু অলরেডি 50% মার্ক পেয়ে গেছে। আর বাকি 50%-এর জন্য তোমাকে কি করতে হবে, এই যে গুণগত রসায়ন, গুণগত রসায়ন সে আমরা যখন কলেজ থেকে উঠি মানে তখন থেকেই তো পড়া শুরু করছি। তার মানে তুমি তোমার যদি মানে এখন যার প্রিপারেশন ফুল আছে সে তো ফুল পড়বাই, এবং তুমি কোথায় বেশি মনোযোগ দিবা, তুমি সবচেয়ে বেশি মনোযোগ দিবা হচ্ছে মোলের পর্যাবৃত্ত ধর্ম এবং কি জৈব রসায়ন। আর যাই কি করতেছো, যে মাত্র মনে করো যে প্রিপারেশন ওরকম নাই, মানে প্রিপারেশন নিতে যাচ্ছ আর কি মানে ভালোভাবে, সো তুমি যেটা করবা প্রথম তোমার কাজ হবে যে রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারটা ভালো করে পড়বা। দেন তুমি যেটা পড়বা সেটা হচ্ছে কি আমাদের জৈব রসায়ন, এই দুটো চ্যাপ্টার তুমি ভালো করে পড়বা, এবং গুণগত রসায়ন তো তোমার আগে থেকে পড়া আছে, তার মানে তুমি যদি আলটিমেটলি গুণগত রসায়নটা পড়ো, তোমার তুমি যদি এই 3টা চ্যাপ্টার ভালো করে পড়তে পারো, তোমার 3 ভাগের কিন্তু 2 ভাগ প্রিপারেশন হয়ে গেছে, আর 1 ভাগ আলটিমেট আল্লাহর উপর ছেড়ে দাও, মানে কী করবার। আর যাই কী করছো অলরেডি পড়ে ফেলছো, যার সব কিছু পড়া আছে তুমি কী করবা, সবচেয়ে বেশি ফোকাস দেবা কোনটা জৈব রসায়ন, দেন ফোকাস হচ্ছে কোনটা তোমার হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং কি রাসায়নিক বন্ধন। এবং এরপরে যদি আমরা একটা আসি সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, তাই না? এই রাসায়নিক পরিবর্তন দেখো এখান থেকেও কিন্তু কয়টা আসে, ধরো 3টা 3টা করে আসছে, 3টা 3টা 2টা আসছে, এবং সবচেয়ে কম আসছে আলটিমেটলি দেখো আমাদের কর্মমুখী রসায়ন। এই কর্মরসায়ন থেকে একটা সর্বোচ্চ 1টা আসতে পারে, আর আমরা জানি সিলেবাস যেহেতু শর্ট মানে কর্মমুখী রসায়ন আর দেখি নাই, সো এখানে খুবই কম আসে। এবং আমরা যদি দেখি যে পরিবহনগত রসায়ন থেকে আসছে কয়টা, 1টা, এবং তোমার এই যে তড়িৎ রসায়ন থেকে তোমার এই বছরে আসছে কতগুলো, 2টা, এখন দেখা যাচ্ছে আলটিমেটলি এখানে কয়টা, 2টা। তার মানে তুমি যদি দেখো বিগত বছরগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, এখন এটা আমাকে বলা লাগবে না যে তুমি কিভাবে পড়বা, মানে কোনটা পড়া উচিত। দেখো তুমি কিন্তু এখানে কি একটা পিকচার দেখতে পারতেছো যে তোমার কোন কোন টপিকগুলো পড়া উচিত। দেখো এখানে কি গুণগত রসায়ন 3টা আসছে, তারপর পর্যাবৃত্ত ধর্ম 6টা, রাসায়নিক পরিবর্তন 3টা, কর্মমুখী রসায়ন থেকে আসেই নাই, পরিবেশ রসায়ন থেকে আসছে কয়টা, 2টা, রসায়ন তার মানে কি জৈব রসায়ন থেকে আসছে 8টা, পরিমাণগত থেকে 1টা, এবং হচ্ছে কি তড়িৎ রসায়ন থেকে আসছে কয়টা বলতো, 2টা। তার মানে তুমি যদি এই অ্যানালাইসিসটা দেখে পড়তে পারো, তোমার শিওর তুমি কি করতে বলো তো ভালো মার্ক তুলতে পারবা, কারণ দেখো টাইম তো খুবই কম, মানে তোমাকে এমন ওয়েতে আগাইতে হবে যাতে করে তুমি কি অল্প টাইমে বেশি পড়ার সঙ্গে কি করতে পারো, মার্কটা ক্যারি করতে পারো। সো এই জন্য কী করবা, এখন তোমার দেখো এখান থেকে কি দেখো এই যে পরিমাণগত রসায়ন, একটা একটা কোশ্চেন আসে, তুমি সারাদিন পরিমাণগত রসায়ন পড়তেছো, পরিমাণ রসায়ন সহজ, সবাই খালি পরিমাণগত পড়তেছো, কোনো কাজে লাভ নাই, কারণ এখান থেকে 1টা থেকে 2টা মার্ক আসবে, সো ওটা পুরো লাভ কী তোমার। কিন্তু ওই একই টাইম যে আলটিমেটলি জৈব রসায়ন পড়তেছে অথবা কি পর্যাবৃত্ত ধর্ম পড়তেছে, সে কিন্তু তার থেকে কি প্রায় 3 থেকে 4 গুণ বেশি কীভাবে বলতো মার্ক পেয়ে যাবে। সো শুধুমাত্র পড়লে হয় না, পড়ার মতো করে পড়া লাগে, মানে কীভাবে পড়তে হবে সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। সো এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করা। সো এখানে আমি তোমাদের অ্যানালাইসিস করে দিলাম, এখন কথা হচ্ছে তুমি কী কী বই পড়বা। সো দেখো আমি গতকালকেও বলছি যে কী কী বই পড়া উচিত, সো কেমিস্ট্রির জন্য ওই একই কথা বলবো যে তুমি কেমিস্ট্রির জন্য কী কী বই পড়তে চাচ্ছ। সো তুমি যদি বই পড়তে চাও এবং কেমিস্ট্রি যেটা আমি দেখলাম আলটিমেটলি বিগত বছর অ্যানালাইসিস করতে যায় যে এইখানে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম আসে, মানে ম্যাথমেটিক্স বলতে খুবই কম আসে। তুমি যদি চিন্তা করো 25টা কোশ্চেনের মধ্যে মাত্র সর্বোচ্চ 5টা থেকে 6টা কোশ্চেন আসে, আর সবই কি মুখস্থ টাইপ, সবই কি মুখস্থ আসে কিন্তু। সো তুমি এটা আমি বলো না যে আমি খালি ম্যাথ করলাম কেমিস্ট্রি, ম্যাথ করে আসলে লাভ নাই, কারণ এখানে তোমার ম্যাথের পোর্শনটা খুবই কম থাকে। তোমার কি পোর্শন থাকে, তোমার থিওরি পার্টটা কি থাকে বলো তো বেশি থাকে, তাহলে থিওরি পার্ট পড়ার জন্য কি করতে হবে, মানে তোমাকে তোমার মেইন ফোকাস হবে কি তাহলে থিওরি। এখন থিওরির জন্য তুমি কি করবা, তুমি যেটা করবা থিওরির জন্য প্রথম অল ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে থিওরির জন্য আবার বলতেছি
থিওরিতে কি তোমার যদি 25টা কোশ্চেন চিন্তা করো তোমাকে মেইন বুক পড়তে হবে কি করতে হবে থিওরির জন্য কি করতে হবে মেইন বুক তাই মেইন বুকের কোনো বিকল্প নাই এটা তোমাকে মাস্ট বি পড়তেই হবে কারণ কি দেখো তুমি যদি 25টা কোশ্চেন চিন্তা করো তুমি 20টা পাবে এখান থেকে আর তোমার 5টা আসবে কি অলরেডি ম্যাথ 5টা আসবে কি অলরেডি কি বলো তো ম্যাথ সো ম্যাথ টাইপের কোশ্চেন আসবে অলরেডি 5টা আর তোমার থিওরি আছে কতগুলো বলো তো 20টার মতো মানে 17-18 থেকে 20টার মতো এরকম আসবে এবার এটা হচ্ছে কি তোমার থিওরি তাহলে তোমার এখানে কেমিস্ট্রি ক্ষেত্রে তোমার মেইন ফোকাস হবে কোথায় কেমিস্ট্রি ক্ষেত্রে তোমার মেইন ফোকাস হবে তোমার হচ্ছে মেইন বুক এখন যাই যেটা বলুক কোশ্চেন ব্যাংক পড়ো এই পড়ো ওই পড়ো ওগুলো তো পড়া লাগবে তোমাকে তাই না তুমি যে কোশ্চেনটা মানে বুঝবা কেমনে যে কী টাইপের কোশ্চেন হচ্ছে সো এই জন্য তোমাকে কী করতে হবে দুই নম্বর সেটা হচ্ছে তোমাকে কোশ্চেন ব্যাংক পড়তে হবে কী করতে হবে তোমাকে কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়তে হবে সো কোশ্চেন ব্যাংকটা কীভাবে পড়বা দেখো তুমি একটা চ্যাপ্টার নিলা তোমার যদি বই পড়া থাকে আগে আমি বলি আমি যেভাবে পড়তাম আলটিমেটলি সো প্রথমে একটা চ্যাপ্টার পড়ে নিতাম পুরোটা মানে জাস্ট খালি দেখে যেতাম তারপর কোশ্চেন ব্যাংকটা আমি হাতে নিতাম নিয়ে সেটা যে টপিকটা পড়তাম যেটা পারি তো পারি চলে যেতাম আর যেটা পারি না ওই টপিকটা আমি বই থেকে পড়ে নিতাম মানে কোশ্চেন ব্যাংক থেকে আমি কোথায় যেতাম বলতো বইয়ে চলে যেতাম তাহলে এভাবে পড়লে আমার কি আমার ভালো লাগতো মানে তোমার কোনটা ভালো লাগে তুমি সেটা ওইভাবে পড়বা তো দেখো এটা হলো কি কোশ্চেন ব্যাংক এখন তো অনেক আছে কাটটা পড়বা সো প্রথমে তোমার বিগত জিএসটির যে কোশ্চেন ব্যাংক আছে সেটা পড়বা 3 বছরের এটা হচ্ছে কি 3 ইয়ারেরটা পড়বা দেন তুমি কি করবা তোমার হাতে তো তাও যদি সময় থাকে তুমি সাস্টের কোশ্চেন ব্যাংক আছে খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন আছে মানে প্রত্যেকটা যে ইউনিভার্সিটি তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল কোশ্চেন ব্যাংক আছে তুমি চাইলে সেগুলো পড়তে পারো তবে মেইন মেইন যেগুলো সাস্ট তারপরে খুলনা সো এগুলো তুমি আলটিমেটলি কী বলো তো পড়বা বুঝতে পারতেছ দেন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তোমার ধর মানে কোশ্চেন ব্যাংক শেষ এরপর তুমি যেটা করতে পারো বিজ্ঞান এবং প্রযুক্তি কোশ্চেন ব্যাংক আছে না সেটা পড়তে পারো কী বললাম বিজ্ঞান এবং প্রযুক্তি কোশ্চেন ব্যাংক এবং হচ্ছে তোমার কি ভার্সিটি যে ক কোশ্চেন ব্যাংক সেটা পড়বা সো এই কটা জিনিস যদি তুমি কেমিস্ট্রির জন্য পড়তে পারো আমি আশা করি তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা শুধুমাত্র আবারও বলতেছি তুমি কি করবা বেশি বেশি করে মেইন বুক পড়বা সো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার মেইন বুক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেন দুই নম্বর হচ্ছে কি কোশ্চেন ব্যাংক কারণ তুমি তোমাকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া লাভ করা লাগবে যে কী টাইপের কোশ্চেন আসে খালি বই পড়ে গেলা বই পড়ে আসলে ভাই লাভ নাই এটা সত্যি কথা তুমি বই এবং কোশ্চেন ব্যাংক এই দুটো পরস্পরের কমপ্লিমেন্টারি মানে কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না বুঝতে পারতেছো আমি জাস্ট বোঝার জন্য বললাম আলটিমেটলি কেউ কাউকে ছাড়া কি বাঁচতে পারে না মানে তুমি একটা ছাড়বা তো আর একটা কি মানে তুমি ফুল মার্ক পারবা না সো তোমাকে যদি ভালো করতে হয় তোমাকে কি অবশ্যই মেইন বুক এবং কি কোশ্চেন ব্যাংক এই দুটাই বড় ভাই তোমার এই গাইড ওই গাইড এত গাইড পড়ার দরকার নেই বুঝতে পারতেছো সো এটা এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে বেশি বেশি ভাই এক্সাম দেবা কি দেবা এক্সাম কারণ এক্সাম এমন একটা সিস্টেম তোমার আলটিমেটলি কি করবে তোমার কনফিডেন্টটাকে বিল্ড আপ করে সো তুমি যদি এক্সাম না দাও তাহলে মানে সারা জীবন পড়ে গেলা সে পড়া আসলে দাম নাই মানে তুমি তোমার নিজেকে জাজ করতে পারবে না নিজেকে জাজ করতে একমাত্র হয় কি বলতো তোমাকে এক্সাম দাও কারণ দেখো যে সে তো অনেক শিক্ষার্থী পরীক্ষা দেবে সো তাদের মাঝখান থেকে তোমাকে কী করতে হবে সিলেক্ট হতে হবে তাই না সো তার মানে তোমাকে সেই অনুপাতে কী পাইতে হবে বলতো মার্ক পেতে হবে তাই না সো এই কারণে তোমাকে কী করতে হবে নিজেকে জাজ করতে হবে নিজেকে বুঝবা কেন আমার প্রিপারেশনটা কীরকম আছে সো সেটা করার একমাত্র হচ্ছে কী বলতো বেশি বেশি কী এক্সাম দাও সো আমাদের জিএসটির জন্য এক্সাম ব্যাচ আছে মানে ফ্রি এক্সাম ব্যাচ তুমি চাইলে ডিসক্রিপশন এবং হচ্ছে তোমার কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে হচ্ছে মানে তুমি আলটিমেটলি জয়েন হতে পারো অথবা তুমি যে কোনো জায়গা থেকে তুমি আলটিমেটলি কী করতে পারো বলতো মানে তুমি এই যে পরীক্ষার কটা দিন সেটা আলটিমেটলি কি এক্সাম দাও সেটা হতে পারে তোমার বইয়ের পেজে দেখবা যে সবার শেষে কী থাকে এক্সাম থাকে তো তুমি ওইখানে নিজে নিজে এক্সাম দিলা যে তোমাকে জাস্ট যে অন্যের কাছে ভর্তি হয়ে যে এক্সাম দেওয়া লাগবে এমন কোনো কথা না তোমার যদি ভর্তি হওয়ার কোনো স্কোপ না থাকে তাহলে কি তোমার বইয়ে কিন্তু অনেক কী আছে কোশ্চেন আছে সো তুমি তার উপর কী দিতে পারো বলতো এক্সাম দিতে পারো সো তাহলে নেক্সট দিন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাথের উপর তো সবাই ভালো থাকো বাই বাই টেক কেয়ার